সুইচ বোর্ডের দিন শেষ, সুইচ বোর্ডের দিন শেষ, ডিজিটাল বোর্ডে আলোকিত বাংলাদেশ। এর আগে আপনারা আমাদের এই ডিজিটাল বোর্ডটির 6 মিনিটের একটি ভিডিও আপনারা দেখেছেন এবং ভিডিওটি দেখার পর আমরা আমাদের চাহিদার চাইতে অনেক পরিমাণ, অনেক বেশি পরিমাণ সাড়া পেয়েছি এবং সাড়া পাওয়ার পর আমরা এই ডিজিটাল বোর্ডটিকে আগের চাইতে অনেকটা উন্নত করে আরো ডেভেলপ করে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা আরো নতুন ভাবে এই জিনিসটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। এবং এখানে অনেকে আমাদের কাছে 3 পয়েন্টের এই ডিভাইসটি কথা বলেছিলেন, আমরা এখন নতুন আঙ্গিকে ওই 5 পয়েন্টের বোর্ডের চেয়ে একটু কম খরচে 3 পয়েন্ট এবং একটি সকেট সহ 4 পয়েন্ট করে আমরা এই বোর্ডটি মানে সব ধরনের লোক যেন ব্যবহার করতে পারে চাহিদার উপর ভিত্তি করে এটা করা হয়েছে। এখন আমাদের এই বোর্ডটি এখন রিমোটের মাধ্যমে আমরা এখন পরিচালনা করে দেখাবো। রিমোটের এক চালু অবস্থায় আমরা একটি এনার্জি বাল্ব চালু করলাম। এই ক্ষেত্রে শুধু এনার্জি বাল্ব নয়, আপনারা এই এনার্জি বাল্বের বদলে এখানে যে কোনো ধরনের লোড ব্যবহার করতে পারবেন এবং এই ডিজিটাল বোর্ডটির প্রতিটি আউটপুট পাওয়ার 10 অ্যাম্পিয়ার, 3000 ওয়াট। আমরা রিমোটের 2 চালু অবস্থায় আমরা আরেকটি বাল্ব ব্যবহার করলাম এবং 3 চালু অবস্থায় ডিভাইসটিতে একটি সকেট রয়েছে। রিমোটের 4 চালু অবস্থায় আমরা আরেকটি লোড ব্যবহার করলাম এবং রিমোটের 5 চালু অবস্থায় আমরা ফ্যানটিকে স্বয়ংক্রিয়ভাবে চালু করলাম। এবং এই ডিভাইস, এই ক্ষেত্রে এই ডিভাইসটি চালু অবস্থায় এবং রিমোটের মাধ্যমে আমরা এই ফ্যানটি আবার বন্ধ করলাম, লাইটগুলো বন্ধ করলাম এবং রিমোটের 3-এ একটি সকেটের লাইন রয়েছে। রিমোটের 3 চালু অবস্থায় এখানে একটি মাল্টি প্লাগ রয়েছে। রিমোটের 3 চালু অবস্থায় একটি মাল্টি প্লাগ রয়েছে এবং এই মাল্টি প্লাগটি দিয়ে বাসা বাড়িতে টেলিভিশন, ইলেকট্রিক আয়রন, ব্লেন্ডার আপনারা যে কোনো জিনিস পরিচালনা করতে পারবেন এবং রিমোটের মাধ্যমে ইহা অফ করে দেখানো হচ্ছে। এই ডিভাইসটি পরিচালনা অবস্থায়, রিমোটের পরিচালনা অবস্থায় কোনো কারণে রিমোটটি যদি হাত থেকে পড়ে যায়, নষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটি স্ক্রিন টাচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এটা ব্লাড স্ক্রিন টাচ, হাতের ত্বকের মাধ্যমে এটা পরিচালিত এবং স্ক্রিন টাচের মাধ্যমে ফ্যান এবং সকেটের লাইন ইত্যাদি সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন এবং বন্ধও করতে পারবেন। এখন আপনাদেরকে আমাদের এই ডিজিটাল বোর্ডটিতে যে স্ক্রিন টাচটি আমরা ব্যবহার করেছি সেই স্ক্রিন টাচটি সম্পর্কে কিছু বলবো। আমাদের স্ক্রিন টাচটি একটি হার্ড বোর্ড, অত্যন্ত শক্তিশালী একটি হার্ড বোর্ড এবং এটা কোনো পুশ বাটন সুইচ নয়, ইহা ব্লাড স্ক্রিন টাচ মানে রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে এই স্ক্রিন টাচটি পরিচালিত যা আমাদের এই ডিজিটাল বোর্ডটিতে সেট করা হয়েছে এবং ইহা কোনো অবস্থায় নষ্ট হওয়ার নয় এবং কোনো ভঙ্গুরও নয় এবং সুদীর্ঘ দিন টিকে থাকার উপযোগী। 10 থেকে 15 বছরের মধ্যে আমাদের এই স্ক্রিন টাচটি নষ্ট হওয়ার কোনো প্রকার ভয় নেই। এই ডিভাইসটি পরিচালনা অবস্থায় অনেকে মনে করেন রিমোটটি ডিজিটাল বোর্ড সহিসই হয়তো বা চাপ দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে তা নয়। আমাদের ডিজিটাল বোর্ডটি ঘরের ভিতর রিমোটটি আপনি যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিকে চাপ দিলে ইহা কাজ করতে পারবে এবং যে কোনো এবং 300 ফুট দূর থেকে কাজ করবে রিমোটের মাধ্যমে। সাধারণ মানুষের চাহিদার উপর ভিত্তি করে আমরা এখন এই 3 পয়েন্টের ডিজিটাল বোর্ডটি বাহির করেছি এবং এই 3 পয়েন্টের ডিজিটাল বোর্ডটি রিমোটের মাধ্যমে পরিচালনা করতে পারবেন, রিমোটের মাধ্যমে পরিচালনা করতে পারবেন, স্ক্রিন টাচের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এবং এই 3 পয়েন্টের সাথে আমরা একটি সকেটের অপশনও রেখেছি, এটা নিয়ে আমরা আপনারা 4 পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ডিজিটাল বোর্ডটি ব্যবহার করা অবস্থায় ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ডিভাইসটি ব্যবহারে এক্সট্রা কোনো রিমোটের প্রয়োজন নেই, বাসা বাড়িতে ব্যবহার করা টিভি রিমোট দ্বারাই এটা পরিচালনা করতে পারবেন এবং এই ব্র্যান্ডের 2 থেকে 250 মডেলের টিভি রিমোট আছে, যে কোনো রিমোটে আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের এই ডিজিটাল বোর্ডটিতে একটি ফ্যানের রেগুলেটর রয়েছে, অত্যন্ত শক্তিশালী রেগুলেটর যা আপনারা রিমোটের মাধ্যমে হাই মিডিয়াম করতে পারবেন এবং ফ্যানটিকে কম বেশি করতে পারবেন আর কি, এবং রিমোটের মাধ্যমে অন অফও করতে পারবেন।
আমরা বলেছি আমাদের এই ডিজিটাল বোর্ডটি 10 অ্যাম্পিয়ার 3000 ওয়াট, এখন 10 অ্যাম্পিয়ার 3000 ওয়াট প্রতিটির আউটপুট পাওয়ার, এই জিনিসটি আমরা প্র্যাকটিক্যালি রিমোটের মাধ্যমে স্ক্রিন টাচের মাধ্যমে ব্যবহার করে আপনাদের আমি দেখাবো। রিমোটের এক চালু অবস্থায় আমরা একটি ড্রিল মেশিন চালু করলাম এবং হ্যাভি রোডের একটি ড্রিল, রিমোটের দুই চালু অবস্থায় আমরা আরও একটি ড্রিল মেশিন চালু করলাম এবং রিমোটের তিন চালু অবস্থায় আমরা আর একটি ডাস্টবিন চালু করছি এবং একটি আয়রনের লোড দিয়েছি। রিমোটের পাঁচ চালু অবস্থায় আমরা আর একটি লোড ব্যবহার করছি। ঠিক একইভাবে আপনারা রিমোটের মাধ্যমে এই ডিভাইসটি স্ক্রিন টাচের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাসা বাড়ি অফিস মার্কেট দোকানপাট ইত্যাদি জায়গায় এই সমস্ত গ্যাং সুইচ এবং পিয়ানো সুইচ এই সমস্ত ব্যবহার করে বাসা বাড়ির ঘরের লাইট ফ্যান ফ্রিজ মোটর কারখানার ব্যবহৃত জিনিসপাতি পরিচালনা করেন। এত কিছু ব্যবহার করার পরেও এগুলো সুইচ বোর্ড এবং একটি ঘরে কমপক্ষে 1500 থেকে 2000 2500 টাকা পর্যন্ত খরচ আছে। এত টাকা খরচ করার পরেও আপনার ঘরে আপনারা এই সমস্ত সুইচ বোর্ড ব্যবহার করছেন, কিন্তু আমাদের এই ডিজিটাল বোর্ডটির মাধ্যমে রিমোটের মাধ্যমে স্ক্রিন টাচের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে রেগুলেটর রয়েছে, এখানে সকেট রয়েছে, এই ডিজিটাল বোর্ডটি স্বয়ংসম্পন্ন, মানে এই বোর্ডটি ঘরে লাগালে ঘরে কোনো প্রকার সুইচ বোর্ডের একেবারেই প্রয়োজন নেই। এই ডিজিটাল বোর্ডটি সুইচ বোর্ডের চেয়ে অত্যন্ত কম খরচে বাজারজাত করা হচ্ছে এবং সর্বসাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত এবং অত্যন্ত কম খরচ, যে জিনিসটা ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না। এবং এই ডিজিটাল বোর্ডটি ব্যবহার করা অবস্থায় রিমোটে স্ক্রিন টাচে মোবাইলে পরিচালনা করা অবস্থায় বজ্রপাত বিজলি চমকানো এবং স্পার্কিং ওভার ভোল্টে ডিজিটাল বোর্ডটি স্বয়ংক্রিয়ভাবে এর মাধ্যমে ব্যবহার করা আউটপুটগুলো নিরাপত্তা দিতে সক্ষম এবং সেও নিরাপত্তার সহিত টিকে থাকতে সক্ষম। এই ডিজিটাল বোর্ডটি 10 থেকে 15 বছরের দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন।